টিউশনি করতে গিয়ে মেয়েটি পাচারকারীর হাতে পড়ে গেল তারপর কি হলো দেখুন রচনায় মামুন লিজি তনিমা গ্রাম থেকে পড়াশোনা করার জন্য ঢাকাতে এসেছে ঢাকায় থাকার পাশাপাশি একটা টিউশনি খুঁজছে সে মনে মনে ফোনে টিউশনি দেয় নামে একটা পেজ থেকে তনিমা একটা টিউশনির পোজ দেখতে পায় সাথে সাথেই ফোন করে বলল আমি তনিমা বলছি আমি একটা টিউশনি খুঁজছিলাম আপনাদের নাম্বারটা পেজ থেকে সংগ্রহ করেছে আপনার বাচ্চার কি টিচার প্রয়োজন অপর পাশ থেকে একজন বললো জি আমরা এই পেজের অ্যাডমিন আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন তনিমা বলল আমি গ্রামে স্কুল ও কলেজ থেকে পড়াশোনা করেছি আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের ছাত্রী পোস্টে লেখা ছিল ক্লাস ফাইভের বাচ্চাকে পড়ানোর জন্য সেটা আমি পারব বাসার অ্যাড্রেস কি দেওয়া যাবে অপর পাশ থেকে একজন বললো জি আপনার সব ডিটেলস পাঠান আমরা দু তিন ঘন্টার মধ্যে আপনাকে কনফার্ম করছি এরপর ফোন কেটে দিয়ে তনিমা জায়গায় বসে ডিটেলস তাদের ফোন নাম্বারে মেসেজ করে পাঠিয়ে দেয় মনে মনে ভাবতে থাকে এবার বোধহয় একটা গতি হবে ঢাকায় থাকার জন্য হোস্টেল ভাড়া হয়ে যাবে যাই আপুকে কথাটা জানাই এমন কথা বলে তনিমা উঠে চলে যায় এদিকে দুঃসম্পর্কের বড় তানিয়া টি শার্ট অবস্থায়। তানিয়ার পেছন থেকে সুমন নামের ছেলেটি জড়িয়ে কানে নাক ডুবিয়ে দিয়ে নিঃশ্বাস নিচ্ছে তানিয়াকে দেখে মনে হচ্ছে সে স্পর্শ পেয়ে মা তাল হাওয়ায় খাচ্ছে তানিয়া বলছে প্লিজ সুমন ছাড়ো আমি সহ্য করতে পাচ্ছি না তুমি আমাকে এত পাগল করো তানিয়ার মুখে এমন কথা শুনে সুমন ফিস ফিস করে বলছে একটু ধৈর্য ধরো সোনা আমাকে একটু আদর করতে দাও কত দিন পর তোমাকে কাছে পেয়েছি কিন্তু তুমি যেভাবে স্পর্শ করছো এতে আমার ধৈর্য ব্রেকফেল হয়ে সিগন্যাল দিচ্ছে এমন কথা বলার পর তানিয়া তার হাতের পাঁচ আঙ্গুল সুমনের ঝুলে ডুবিয়ে দিয়ে এক টানে মাথাটা সামনে নিয়ে আসলো যেই না জড়িয়ে ধরতে যাবে ঠিক তখনই তনিমা নামের মেয়েটি দরজা খুলে ঢুকে যায় তাদের এমন অবস্থা দেখে তনিমা লজ্জা পেয়ে বলল আহ আপু আমি তাহলে পরে আসি এমন কথা বলে তনিমা আর দেরি করলো না অন্য রুমের দিকে চলে যাওয়ার পর তানিয়া তার বয়ফ্রেন্ড সুমনকে বলল দেখলে তোমার জন্য ছোট বোন বোনের কাছে লজ্জা পেয়ে গেলাম আমি কি জানি যে তোমার ছোট বোন এইভাবে চলে আসবে আচ্ছা ঠিক আছে চলো আমরা আবার আগের জায়গায় ফিরে যাই আগের জায়গায় ফিরে যাই মানে এখন আর কিছু হবে না মুড নষ্ট হয়ে গেছে ইস কি লজ্জা টানো পেলাম এই তুমি যাও তো এখন পরে কথা হবে এখন আমার আর ভালো লাগছে না তানিয়ার মুখে এমন কথা শোনার পর সুমন বিদায় নিয়ে চলে যায় আর তানিয়া ওয়াশরুমের দিকে চলে গেল যাই হোক এদিকে টিউশনির কনফার্ম কলের জন্য ব্যালকনিতে বসে অপেক্ষা করছে তনিমা তনিমা অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট পর কল আসে ফোন রিসিভ করে বলল হ্যালো আপনাকে সিলেক্ট করা হয়েছে আপনি কাল উত্তরা সেক্টর আঠারোতে চলে আসবেন আমরা আপনাকে স্টুডেন্টের বাসায় পৌঁছে দেব। হ্যাঁ ঠিক আছে কয়টার সময় আসব আপনাকে কাল আমরা কল করে জানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম সালাম দিয়ে ফোন রাখার পর তনিমা ফোন রেখে দেয় একটা স্বস্তির নিশ্বাস ফেলে মনে মনে ভাবল এবার অন্তত কিছু একটা ব্যবস্থা হবেই এই বলে ফোনটা হাতের মুঠো করে নিয়ে তনিমা রুমের দিকে চলে যায় এদিকে তানিয়া সোফায় বসে ফোনে কিছু একটা করছে এমন সময় তনিমা এসে বলে আপু এবার তোমাকে জ্বালানো বন্ধ হবে একটা টিউশনে পেয়েছি ওরা এখন ফোন করে কনফার্ম করলো বড় আপু তানিমা তনিমার এই কথা শুনে বলল আরে পাগলি তোর যতদিন ইচ্ছা থাকতে পারিস কতদিন আর এইভাবে থাকবো তোমারও তো সুবিধা অসুবিধা আছে আরে ধুর এসব কথা বাদ তো শুধু একটু ভালো করে পড়তে হবে বুঝলি তনিমা বললো হ্যাঁ আপু আমি তো আমার মতো চেষ্টা করেই যাব। আচ্ছা এখন যা গোসল করে খাবার খেয়ে নে আচ্ছা ঠিক আছে আপু এমন কথা বলে তনিমা গোসল করতে চলে যায় এর পর দিন সকালে সুন্দর করে পরিপাটি হয়ে ব্যাগ নিয়ে গন্তব্যে পৌঁছালো তনিমা অপেক্ষা করতে লাগলো ওই নম্বর থেকে কোনো কল আসছে না দেখে তনিমা নিজেই টিউশন অফিসের নাম্বারে কল করতে থাকে কিন্তু ফোন অফ বলছে বারবার সে রাস্তার এক দাঁড়িয়ে এক প্রকার হতাশ হয়ে গেল কিন্তু তার হতাশা গুছিয়ে একটা আনন্দ নাম্বার থেকে কল আসে তনিমা রিসিভ করে বললো হ্যালো আপনি তনিমা জি আমি তনিমা আপনি কি এসেছেন হ্যাঁ আমি বেশ কিছুক্ষণ ধরে এসে অপেক্ষা করছি আমার একজন স্টাফকে পাঠাচ্ছি সে আপনাকে আপনার ছাত্রীর বাসায় পৌঁছে দেবে তনিমা বললো জি আচ্ছা ঠিক আছে এমন কথা বলার পর কিছুক্ষণ পরে একজন লোক এসে বললো আপনি কি তনিমা বলছেন তনিমা বলল জি মধ্যবয়সী লোকটি তনিমাকে তার সাথে আসতে বলে সামনের দিকে হাঁটা শুরু করলো তনিমা লোকটির পেছন পেছন হাঁটতে থাকে এক সময় লোকটি থেমে তনিমাকে একটি বিল্ডিং দেখিয়ে বলে এই বিল্ডিং এর তলায় ফাইভ বিতে চলে যান তনিমা লোকটির কথা বুঝে নিয়ে চলে যায় তনিমা কথা মতো লিফ্ট দিয়ে পাঁচতলায় উঠল তনিমার টেনশনে ঘেমে গেছে তার এখনো পরীক্ষার এক ধাপ বাকি পাঁচতলার পাঁচ বিতে পৌঁছে গেটে নক করে ভেতর থেকে একজন লোক গেট খুলে ভেতরে প্রবেশ করতে বলে ভেতরে যাওয়ার পর লোকটি তনিমাকে সোফায় বসতে বলে সেখান থেকে চলে যায় সোফায় বসতে বলে সেখান থেকে চলে যায় তনিমা সোফায় বসে একা কাউকে দেখতে না পেয়ে তার একটু ভয় হতে লাগলো কিছুক্ষণ পর একজন মহিলা এসে তনিমাকে জিজ্ঞেস করলো আপনার বয়স কত তনিমা উত্তর না দিয়ে জিজ্ঞেস করলো আপনি কি ছাত্রীর মা ছাত্রীকে ডেকে পাঠান আমার দেরি হয়ে যাচ্ছে মহিলা একটু হেসে তনিমা কে বলল তোমার আর বাড়ি ফেরা হচ্ছে না মধ্যবাসী লোকটা ভেতর থেকে ফোনে কথা বলতে বলতে আসে না না 12 লাখ টাকা না হলে আমরা একে পাচার করব না যদি 12 লাখ টাকা দিতে রাজি হয় তাহলে আজ রাতেই আমরা মাল হস্তান্তর করব পাচারের কথা শুনে তনিমার ভেতরটা ভয়ে কেঁপে উঠল। তনিমা আর কিছু না ভেবে মহিলাকে বলল আমার শরীরটা ভালো লাগছে না আমি আজ আসি তাহলে মহিলা তনিমাকে শান্ত হয়ে বসতে বলল তোমাকে আমরা আজ রাতে বিদেশে পাচার করে দেব এখান থেকে তোমার আর বের হওয়ার সুযোগ নেই চিৎকার করার চেষ্টা করো না তোমাকে এখানে কেউ বাঁচাতে আসবে না আর তোমার চিৎকার এখান থেকে কেউ শুনতে পাবে না তরিমা কাঁদতে কাঁদতে বললো আপনারা আমার সাথে এমন করছেন কেন আপনি একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি করছেন মহিলা অট্ট হাসি দিয়ে সেখান থেকে চলে যায় আর তনিমাকে মধ্য বয়সী লোকটা টানতে টানতে একটা বলে চিৎকার করে কিন্তু কোনো লাভ হয় না। জায়গায় আটকে গেল আর কখনো হয়তো তার স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে না সুপ্রিয় দর্শক এরকম প্রতারণার শিকার হয়ে হাজারো মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং এইসব পোস্ট বা আন্দাজে কোনো স্থানে বা বাসায় টিশুনি পড়াতে যাওয়া থেকে বিরত থাকুন ভালোভাবে জেনে শুনে কোথাও শুন নেন নয়তো আপনিও পড়তে পারেন তনিমার মতো পাচারকারীদের খপ্পড়ে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ